আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করলেন এক ভার্চুয়াল সভার মধ্য দিয়ে। এদিন পুরুলিয়া জেলার মানবাজার এক নম্বর ব্লকের মানবাজারের ইন্দকুড়ি সার্বজনীন দুর্গোৎসবের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রদীপ জ্বালিয়ে দুর্গোৎসবের সূচনা করেন মানবাজার বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু। উপস্থিত ছিলেন মানবাজারের মহকুমা শাসক বিষ্ণুব্রত ভট্টাচার্য, মানবাজার এক নম্বর ব্লকের ভিডিও নীলাদ্রি সরকার সহ মানবাজারের পুলিশ কর্তারা। মানবাজার থেকে বাপ্পা রায়ের রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24/7 রাত দিন সাত দিন। একটাও মনের মতো ফ্ল্যাট পাচ্ছি না। কি উৎসব এখানে? হ্যাঁ হ্যাঁ বান্ডিদা বসো। কি রে কি ভাবছিস এত? আরে দেখ না দাদা, আমার বন্ধু পুরুলিয়াতে শিফট করবে, কিন্তু একটা মনের মতো ভাড়া বাড়ি পাচ্ছে না। একটু কম প্রাইসের গুলোর কন্ডিশন ঠিক না, আর বেশি প্রাইসের গুলোর দিকে তাকানোই যাচ্ছে না। এই দেখ পুরুলিয়া প্রপার্টিজ। হ্যাঁ পুরুলিয়া প্রপার্টিজ। তোর সমস্যার সমাধান শুধু একটা ফোন কলে। এসে গেছে পুরুলিয়া প্রপার্টিজ। এবার প্রপার্টি কেনা বেচা এবং রেন্টের সমস্যার একটাই সমাধান। অধিক জানতে কল করুন 9475355555 এই নাম্বারে।